সো আমরা যেটা দেখছিলাম যে অটো ডেবিট ফর্ম জেনারেশন, তো সেটা এখানে আসছে, এখানে আসছে এবং আমি বলেছিলাম এটা এডিটেবল রাখতে নাম্বার ওয়ান, সো দ্যাট যদি ইনভেস্টর তার ইনপুট দিতে ভুল করেন আমরা তার চেকের লিফটা দেখে এটা দিয়ে দিব। সো অটো ডেবিট ফর্মটা এডিটেবল রাখতে হবে, কারণ ইনভেস্টর যদি তার ইনফরমেশান ইনপুট দিতে ভুল করে আমরা তার চেকের লিফটটা দেখে সঠিক ইনফরমেশানটা এখানে দিতে পারবো। এটা নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অটো ডেবিট ফর্মে এখানে সিগনেচারটা, সে যে সিগনেচারের যে ইমেজটা দিল সেখান থেকে এখানে পেস্ট করে দিতে হবে জিনিসটা। সো এই দুটো চেঞ্জ হয়ে গেলে আমার মনে হয় অটো ডেবিট ফর্ম জেনারেশনটা ঠিক আছে। এখন পর্যন্ত যা দেখলাম সবটুকুই ঠিক আছে। সো এখানে পিডিএফ ডাউনলোড করার অপশন রাখা হয়েছে, হুইচ ইজ গুড, আমাদের পারপাস এটা দিয়ে সলভ হবে। সো হুইচ ইজ গুড, এখানে সিগনেচারটা আসতে হবে, এটা হলেই আমাদের এসআইপির জিনিসটা মোটামুটি ঠিক হয়ে যাবে। লাস্ট জিনিস যেটা হচ্ছে, সো আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বাই লিস্টটা এখানে রিডান্ডেন্ট, কারণ ড্যাশবোর্ডের মধ্যেই এই জিনিসটা দেওয়া আছে এবং বাই লিস্টটা তার জন্য একটু কনফিউজিং, এই জন্য যে উনি অ্যাডমিন না, ইনভেস্টর যখন বাই লিস্ট দেখবে সে একই জিনিস এরকম দেখতে পেলে সে কী করবে এটা নিয়ে গুতগুতি করার চেষ্টা করার সম্ভাবনা আছে। সো